চিকিৎসক ছাড়াই চাঁদপুরে জেনারেল হাসপাতাল, দুই নবজাতকের মৃত্যু, হাসপাতাল পরিচালক আটক। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারেই। চাঁদপুর শহরের আব্দুল করিম পাটোয়ারি সড়কের চাঁদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা অবহেলার কারণে দুই নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতালের পরিচালক মোর্শেদ আলমকে নবজাতকের স্বজনরা মারধর করে পুলিশে সোপর্দ করে। বুধবার রাত 8টা থেকে 8:30-এর মধ্যে দুই নবজাতক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পরপর হাসপাতালের চিকিৎসক ও অন্য পরিচালকরা পালিয়েছে। খবর পেয়ে রাত 10টার দিকে হাসপাতালে চাঁদপুর সদর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত 8টার দিকে সিজারের পর হাসপাতালের চতুর্থ তলায় চাঁদপুর শহরের পুরান বাজার বাকালিপট্টির ভ্যান চালক শাহজাহান মিয়ার দুই দিন বয়সী নবজাতক চিকিৎসা সেবা না পেয়ে মৃত্যুবরণ করে। আর রাত 8:30-এর দিকে সিনিয়র নার্স আকলিমা ও ওটি ইনচার্জ খোরশেদ আলমের নর্মাল ডেলিভারির সময় স্থানীয় বকাউলবাড়ি রোডের সত্য ব্যাপারীর নবজাতকের মৃত্যু হয়। ঘটনার বর্ণনা তুলে ধরেন দুই নবজাতকের স্বজনেরা। কিছুই না, তুই যদি ডাক্তার না, তুই ওটির রুমে কি করস তাহলে? স্যার আমার প্রশ্ন এটা, সে তো ওটির রুমে কি করে? আর এর লগে আরো অনেক লোক আছে। আচ্ছা, আমার বাচ্চাটা নামই তো, কিন্তু এর আগে যে বাচ্চা পুরো দেখিনি আমার। মনে করেন না, আরো দুইজন তিনজন মহিলা আসলে হে মহিলারা প্রথমে যাচ্ছে মনে করেন না, এরকম মারা গেছে, মারা গেছে এই মনে করেন না, সাথে সাথে মারা গেছে, রক্ত বেরিয়ে গেছে গিয়ে বাচ্চার মাথা থেকে। সন্ধ্যা সন্ধ্যা জি 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 সন্ধ্যা 7:30-টা দুই দিনের দিন সারে দিয়েছি যে বাসার সার শিক্ষার ফারে বাসার বেড়ে গ্যাস জমছে, ওষুধ লিখে দিছে, ওষুধ নিছি, দুই বেলা তিন বেলা খাওয়াইছে। খাওয়ানোর পর আজকে খাওয়ানোর পর আমি গেছি গা, তখন খাওয়ার পর গেছি গা মতন কইতেছে যে ওই ফোন দিছে বাসা চোখ মুখ উল্টে কেমন জানি করে, তার মন ঠিকঠাক দমমন সারে না, পরে হেগো লোকের ফোন দিছে মতন হেরা এই ডাক্তার আনছে, শিশু ডাক্তার, এমন আয়া দিয়ে এই ডাক্তার হলো চর্ম ডাক্তার, চর্ম ডাক্তার দিয়ে আমার বাসা দিয়েছে। এই বাস এই সেই ডাক্তার ট্রিটমেন্ট দিয়ে গেছে, স্যালাইন দিয়ে গেছে, সুই দিয়ে গেছে, এই সুই অনো আছে, স্যালাইনও আছে, এগুলা চলছেন হেরা এই চিকিৎসা ভুল দিছে, ভুল চিকিৎসা, ভুল চিকিৎসা দিছে। সকাল 6টা দেখতে যায় না, এখন বাচ্চা বিকাল বেলা ভালো ছিল, হেরা যাইছে মারা ডাক্তার দেখার পরে দিয়া হেরা আমি তো বাচ্চা কান্দে না সারে যায় বলি, ডাক্তার বলছে বাচ্চাটা 401-এ কান্দে, তোমরা একটু যাও, একটা সিস্টারও আসে না, এরপরে যে আমি কে আপা এদিকে আসেন, যাই দেয় বাচ্চা কান, কি কাকা বাচ্চা কান বই, তোমরা কোনো ভয় পাইও না, এর ভিতরে বাচ্চা মরে গেছে, মরে যেন গেছে আমরা তো জানি না, হেরা তো আইব বড় ডাক্তার আয় কি কয়, তোমরা কি করছো, এই তোমরা কি করছো, বাচ্চা তো মানা আই গা। হাসপাতালের পরিচালক ওটি ইনচার্জ মোর্শেদ আলম স্বীকার করেন, তিনি ও নার্স আকলিমা হীরার নর্মাল ডেলিভারি করেছেন। কিভাবে মৃত্যু হয়েছে এই বিষয়ে আর কিছু বলতে চাননি। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ মোস্তফা জানান, পরিচালক মোর্শেদের বিরুদ্ধে অভিযোগ, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, ঘটনা তদন্ত করে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন,
অভিভাবকদের সাথে কথা বলা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পপুলার বেডি নিউজ চাঁদপুর।